বন্ধুরা, আজকের এই ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই। আমি এর আগে চেন্নাই অ্যাপোলো হাসপাতাল নিয়ে দুটি ভিডিও বানিয়েছিলাম। তার মধ্যে একটা ছিল আপনি কিভাবে চেন্নাই অ্যাপোলো যাবেন, কিভাবে ডাক্তার দেখাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, সব কিছু নিয়ে একটা বিস্তারিত ভিডিও। আর আরেকটা হলো চেন্নাই অ্যাপোলোতে কোন কোন ডাক্তার বাংলায় কথা বলে। আমি দুটো ভিডিওর লিঙ্কই ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। কিন্তু এরপর আপনাদের কাছ থেকে আমার কাছে প্রচুর কমেন্ট আসে এই বলে যে অমুক রোগের জন্য কোন ডাক্তারবাবুকে দেখাবো, বা অমুক রোগের সবচাইতে ভালো ডাক্তারকে ইত্যাদি। তো এরপর আমি ঠিক করে নিলাম যে চেন্নাই অ্যাপোলোতে বিভিন্ন রোগের কোন কোন ডাক্তার আছে সেটা নিয়ে আমি একটা ভিডিও সিরিজ বানাবো। তো আজকে আমরা আলোচনা করব ইএনটি বিভাগ নিয়ে, দেখে নেব চেন্নাই অ্যাপোলোতে ইএনটি বিভাগে কোন কোন ডাক্তারবাবুরা আছেন। তাহলে চলুন শুরু করা যাক। ইনি ডক্টর বালাজি আর, ইনার 17 বছরের এক্সপিরিয়েন্স, ইনি MBBS আর MS ইন ENT। ইনি চেন্নাই অ্যাপোলো গ্রিমস রোডে যে অ্যাপোলোটা আছে সেই অ্যাপোলোতেই বসেন। ইনি ইংলিশ, তামিল, তেলেগু এবং বাংলাতেও কথা বলতে পারেন। ইনি ডক্টর বাবু মনোহর, উনার 38 বছরের অভিজ্ঞতা, 38 ইয়ার্স। ইনি MBBS, FRCS, ENT, DLO। ইনিও গ্রিমস রোড অ্যাপোলোতেই বসেন। ইনি ইংলিশ, হিন্দি, তেলেগু, তামিল এবং বাংলায় কথা বলেন। ইনি ডক্টর গণপতি এইচ, ইনার 41 বছরের অভিজ্ঞতা। ইনি MBBS, MS ইন ENT, DLO, MNAMS। ইনিও গ্রিমস রোড অ্যাপোলো অর্থাৎ মেইন অ্যাপোলোতেই ইনি বসেন। ইনি ইংলিশ, হিন্দি এবং তামিল ভাষায় কথা বলতে পারেন। ইনি ডক্টর নিত্যা নারায়ণন, 20 বছরের অভিজ্ঞতা। ইনি MBBS, DLO, DNB ইন ENT, MNAMS। ইনিও মেইন অ্যাপোলো অর্থাৎ গ্রিমস রোড অ্যাপোলোতেই বসেন। ইনি শুধুমাত্র ইংরাজিতে কথা বলেন। ইনি ডক্টর PS রেড্ডি, ইনার 47 বছরের অভিজ্ঞতা। ইনি MS এবং DLO, ইনিও মেইন অ্যাপোলো অর্থাৎ গ্রিমস রোড অ্যাপোলোতেই বসেন। ইনি ইংলিশ, হিন্দি, তেলেগু এবং তামিল ভাষায় কথা বলতে পারেন। ইনি ডক্টর প্রভাকরণ এম, 36 বছরের অভিজ্ঞতা। ইনি একজন সত্যিই খুব ভালো ENT, আমি ব্যক্তিগতভাবে জানি। ইনি MBBS, DLO, MS ইন ENT। ইনিও গ্রিমস রোড অ্যাপোলোতেই বসেন। ইনি ইংলিশ এবং তামিল ভাষায় কথা বলেন। ইনি ডক্টর শ্যাম কুমার এস, উনার 20 বছরের অভিজ্ঞতা। উনি MBBS এবং MS ইন ENT। ইনিও গ্রিমস রোড অ্যাপোলোতেই বসেন। ইনি ইংলিশ, হিন্দি, তামিল এবং ইনিও বাংলায় কথা বলতে পারেন। ইনি ডক্টর ভেঙ্কটকার্থিকেয়ান সি, ইনার 18 বছরের এক্সপিরিয়েন্স। ইনি MS, DNB, ইনিও মেইন অ্যাপোলো অর্থাৎ গ্রিমস রোড অ্যাপোলোতেই বসেন। ইনি ইংলিশ, হিন্দি এবং তামিল ভাষায় কথা বলতে পারেন। বন্ধুরা, আপনারা দেখলেন যে মোট 8 জন ডাক্তারবাবু রয়েছেন এই ENT বিভাগে, সবাই ভালো ডাক্তার। আপনি আপনার সুবিধা মতো যে কোনো ডাক্তারবাবুকেই দেখাতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের নিবেদন। যদি এই ভিডিওটা আপনাদের এতটুকুও কাজে লাগে তাহলে আমাদের সত্যিই খুব ভালো লাগবে। আর শেষ করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আছে, যদি এই ভিডিওটা আপনার ভালো লাগে, উপযোগী বলে মনে হয়, তাহলে দয়া করে একটা লাইক দেবেন। আর এটা আপনার পরিচিত মহলে দয়া করে শেয়ার করে দেবেন, যাতে এই ইনফরমেশানগুলো উনাদেরও কাজে লাগতে পারে। আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আমার তরফ থেকে রইল আগাম ধন্যবাদ। ভালো থাকবেন।